আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিজামপুর আলিম মাদ্রাসা ফিকা প্রথম পত্র, আলিম প্রথম বর্ষ। ফিকা প্রথম পত্রের হজের কিতাবুল জিহাদের তৃতীয় পর্ব। আজকে কিতাবুল জিহাদের তৃতীয় পর্বের যুদ্ধের ময়দানে ওই যে গাদার, বলুন, খিদা, মুসলা এ সম্পর্কে আলোচনা করা হবে। আমি উম্মে সালেহা, প্রভাষক আরবি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যে যেখানে আসো, আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো, আর ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এ বিষয়ে আলোচনা করব। কিতাবুল জিহাদ, জিহাদ পর্ব। আর সোয়াল, প্রশ্ন, হাল ইয়াজুজুল গাদর অল গুলুল অল খেদা ও অল মুসলাত ফিল হারবে আমলা। যুদ্ধের মধ্যে গাদর, গুলুল, খেদা এবং মুসলা বৈধ কিনা, আমলা বৈধ কিনা। অমাল ফার্ক বাইনাল গাদরে অল খেদায়, গাদর এবং খেদা এর মধ্যে পার্থক্য কি, ফার্ক মানে পার্থক্য। হাল ইয়াজুজুল ইবনে, এটা কি জায়েজ ইবনি সন্তানের পক্ষে আইয়াক তুলা হত্যা করা, আবাহু তার পিতাকে, আবাউল কাফের, কাফের পিতাকে ফিল হারবে যুদ্ধক্ষেত্রে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কাফের পিতাকে সন্তানের জন্য হত্যা করা বৈধ কি না। বাইন বি তাফসিল, এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা। ইসলাম মানবতার ধর্ম, তাই বৃহত্তর স্বার্থে জিহাদের নির্দেশ দিলেও যুদ্ধক্ষেত্রে কোনোরূপ সীমালঙ্ঘন, নিষ্ঠুরতার আদেশ ইসলাম দেয়নি। এ প্রশ্নের আলোকে যুদ্ধক্ষেত্রে গাদর, গুলুল, খেদা এবং মুসলা এর হুকুম সহ আলোচনা করা হলো। এখানে প্রথমে বলা হয়েছে গাদর, এই গাদরের হুকুম কি? হুকমুল গাদরে ফিল হারবে, হার বা হার মানে যুদ্ধ, সমর বা যুদ্ধ যেটা। এই গাদার যুদ্ধক্ষেত্রে গাদারের হুকুম কি? গাদার শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা, গাদ্দারি করা, প্রতারণা করা। এর হুকুম সম্পর্কে ফোকাহে কেরামের অভিমত হলো, যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে বিশ্বাসঘাতকতা বা চুক্তি ভঙ্গ করা বৈধ নয়, কেননা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদরকে সর্বস্থায় অবৈধ ঘোষণা করেছেন। যেমন রাসুলের বাণী, লা তাকলু ওয়ালা তাকদারু। এবার হচ্ছে গুলুল, এই গুলুলের হুকুম কি? হুকমুল গুলুলে ফিল হারবে, যুদ্ধের মধ্যে গুলুলের হুকুম। গুলুল শব্দটা বহু বচন, এক বচন হচ্ছে গালুন। এর অর্থ হচ্ছে মাগনাম, অর্থাৎ গনিমতের মাল চুরি বা আত্মসাত করা। যে গনিমতের মাল কাফেররা যুদ্ধক্ষেত্র থেকে চলে গেছে আছে, সেটা তো গনিমত। এই গনিমতের মালটা আত্মসাত করা বা চুরি করাকে গুলুল বলা হয়। গুলুলের হুকুম সম্পর্কে ফোকাহে কেরামের অভিমত হলো, গুলুল সম্পূর্ণরূপে হারাম। ওর মধ্যে কেউ যদি আত্মসাত করে, এই জন্য এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তালার বাণী, অমাই ইয়াগলুল ইয়ে আতি বিমা গল্লা ইয়াউমাল কেয়ামা। এ সম্পর্কে রাসুল সাল্লাম বলেন, লা তাগলু আল্লাহ তাকদারু। এবার হচ্ছে অল খেদাও, অল খেদাও হুকমুল খেদাই ফিল হারবে, যুদ্ধক্ষেত্রে খেদায়ের হুকুম কি? খিদা শব্দ অর্থ হচ্ছে কি? ধোকা দেয়া, প্রতারণা করা, গোপনে কৌশল অবলম্বন করা। এর হুকুম সম্পর্কে ফোকাহে কেরামের অভিমত হলো, যুদ্ধক্ষেত্রে খেদা বা কৌশল বা প্রতারণা করা বৈধ, কেননা রাসুল সাল্লাম যুদ্ধক্ষেত্রে খেদা অবলম্বন করেছেন। তিনি বলেন, আল হারব খেদাউন, যুদ্ধক্ষেত্রে কৌশল বা প্রতারণা, যুদ্ধ হচ্ছে কৌশল বা প্রতারণা, অর্থাৎ কৌশল করে যুদ্ধ করলে অনেক সময় জয়লাভ করা যায়, তারপর আল্লাহর ইচ্ছা, কিন্তু যুদ্ধক্ষেত্রে কৌশল অবলম্বন করতে হবে, এটা রাসুল সাল্লাম বলেছেন। এবার অল মুসলা, তো এই মুসলা কি?
হুকমুল মুসলাতে ফিল হারবে মুসলা শব্দের অর্থ হচ্ছে কি আল জাজু ছিন্ন ভিন্ন করা অঙ্গচ্ছেদন করা অঙ্গ বিকৃতি করা আল কাত কর্তন করা আর পরিভাষায় কাত আন ফিল আদায়ে ওয়াল উজনেস ওয়া সাইয়ান মিনাল আত্রা আত্রফি অর্থাৎ যে শত্রু মারা গেছে ওর নাক কান এসব কিছু যদি কাটে অঙ্গচ্ছেদন করে এটাকে মুসলা বলা হয় মুসলা এর হুকুম সম্পর্কে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে ইমাম আবু হানিফার মতে যুদ্ধক্ষেত্রে মুসলা হারাম অর্থাৎ যে মারা গেছে যে কাফির মারা গেছে যুদ্ধক্ষেত্রে তার নাক কান কাটা দরকার নাই এটা হারাম এছাড়াও রাসূল সাল্লামের বাণী লা তাগলু ওয়ালা তাকদারু ওয়ালা তুমলিসু ওয়ালা তাকতুলু ওয়ালিদান এছাড়া মুসলা হলো তাবদিলুল খায়ল খালকিল্লা অর্থাৎ আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করা এটা করা বিকৃত করা নিষেধ তাই এটা সর্বাবস্থায় হারাম এটা ইমাম আবু হানিফার অভিমত ইমাম সাফির মতে সাধারণভাবে মুসলা বৈধ তবে কিসাস ও বিল মুসলা বৈধ অর্থাৎ কোন মুসলিমের এ কাজ করেছে ও করে মারা গেছে অতএব তারও এ কাজ করা যেতে পারে কেসাসের বদল কেসাল কেসাস কেন রাসূল সাল্লাম ওয়ারাইনাবাসীদের প্রতিশোধ স্বরূপ মুসলা করেছেন সাফির দলিলের প্রতি উত্তর অর্থাৎ ইমাম সাফি যা বলেছেন এটা দলিলের প্রতি উত্তরে হানাফিগণ বলছেন হাদিসটি কওলি ও ফেলি যা দ্বারা রহিত হয়ে গেছে সুতরাং প্রমাণিত হলো মুসলা বৈধ নয় আল ফারকো এবার হচ্ছে মাল ফারকো পাইনাল গাদার আল খিদা গাদার এবং খিদা এর মধ্যে পার্থক্য কি গাদার এবং খিদার মধ্যে পার্থক্য কিছু আছে আবিধানিক পার্থক্য গাদা শব্দের ভাবে দরবা এর মাসদার গাইন দাল র জিনসে সহি এর আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা করা গাদ্দারি করা প্রতারণা করা আর খিদা শব্দটি ভাবে মুফালা এর মাসদার মাদ্দা হচ্ছে খা দাল আইন জিনসে সহি এর অর্থ হচ্ছে ধোকা দেয়া প্রতারণা করা গোপন কৌশল অবলম্বন করা পারিভাষিক সংজ্ঞা বা পারিভাষিক পার্থক্য গাদার বলা হয় প্রকাশ্যভাবে প্রতারণা করাকে গাদার হচ্ছে প্রকাশ্যভাবে যে প্রতারণা করে আর খেদা হচ্ছে অজ্ঞাত অবস্থায় ক্ষতির ইচ্ছা করা অর্থাৎ গোপনে আড়ালে ক্ষতি ইচ্ছা করা এটা হচ্ছে খেদা স্বরূপগত পার্থক্য গাদারের স্বরূপ হল শত্রুদের হাতে শত্রুদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করে পুনরায় হামলা করা অর্থাৎ গাদার শব্দ অর্থ যে মানে যেটা বোঝাচ্ছে যে শত্রুদের সাথে যুদ্ধবিরতি আর যুদ্ধ আমরা করব না এটা বলার পরে আবার আবার মানে চুক্তি করে আবার পুনরায় যুদ্ধে হামলা করা পক্ষান্তরে খিদায়ের স্বরূপ হলো মুসলিম সৈন্যগণ কর্তৃক এমন ভাব প্রদর্শন করা অর্থাৎ মুসলমানেরা এমনভাবে প্রদর্শন করে যেন যারা শত্রু তারা যেন বুঝতে পারে যে মুসলমানগণ অপ্রস্তুত বা অমনোযোগী হয়েছে এখন তাদেরকে মারা যাবে এই মুহূর্তে তাদেরকে মারতে পারবে কৌশল অবলম্বন করা এটা হচ্ছে খিদাউন হুকুমগত পার্থক্য যুদ্ধের ময়দানে খিদা বৈধ রাসূল সাল্লাম এর বাণী আল হারবু খিদাউন পক্ষান্তরে গাদার বৈধ নয় যেমন রাসূল সাল্লামের বাণী লা তাগলু আলা তাকদারু এবার তৃতীয় হচ্ছে আরেকটা হচ্ছে হাল ইয়াজুজ ওয়াল ইবনি আন ইয়াকতুলা আবাহুল কাফের ফিল হারবে যুদ্ধক্ষেত্রে আবাহুল কাফের কাফের পিতাকে হত্যা মানে সন্তানের পক্ষে হত্যা করা জায়েজ কিনা মুসলিম পুত্র কাফের মুসলিম পুত্র কাফের পিতাকে যুদ্ধক্ষেত্রে হত্যার হুকুম প্রসঙ্গে ইসলামী আইন শাস্ত্রবিদগণের অভিমত আছে প্রথমত পিতাকে হত্যা করবে না এবং নিজেকে সতর্ক রাখবে সর্বাবস্থায় সতর্ক রাখবে যদি পিতাকে হত্যা করা আবশ্যক হয়ে পড়ে তাহলে নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবে আর যদি যদি পিতা পুত্রকে হত্যা করতে উদ্যত হয় অর্থাৎ কাফের পিতা মুসলিম পুত্রকে হত্যা করার জন্য উদ্যত হয় তাহলে পিতাকে হত্যা করা ছাড়া পুত্র যদি উপায় আত্মরক্ষার উপায় না থাকে তাহলে পিতাকে এই অবস্থায় হত্যা করা বৈধ এটা হচ্ছে ইসলামী আইনশাস্ত্রবিদদের অভিমত ইসলাম যুদ্ধক্ষেত্রে কোনরূপ সীমালঙ্ঘন ও আদর্শ বিচ্যুতির নির্দেশ দেয়নি তাই তো ইসলাম যুদ্ধক্ষেত্রে প্রতারণা বিশ্বাসঘাতকতা
চুরি আত্মসাৎ ও অঙ্গ বিকৃতিকরণ কঠোরভাবে নিষেধ করেছে। যা হোক, আজকে এই পর্বে দ্বিতীয় পর্ব শেষ হলো। এটা তৃতীয় পর্ব শেষ হলো, এরপরে আবার আগামীতে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ।